আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখবো তোমাদের পাঠ্যবই অধ্যায় তিনের দ্বিতীয় ভাগ, মাটির উর্বরতা বৃদ্ধি সম্পর্কে। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম মাটির গুরুত্ব সম্পর্কে, আজ আমরা শিখবো মাটির উর্বরতা বৃদ্ধি সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমরা জেনেছি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য আর কি কি প্রয়োজন? বন্ধুরা লক্ষ্য করো, আমরা জানি যে উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন। এছাড়াও উদ্ভিদের প্রয়োজন হচ্ছে মাটি। আরও কি কি প্রয়োজন সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে, কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি? এই প্রশ্নটির উপর ভিত্তি করে একটি কাজ দেওয়া আছে। কাজটি হচ্ছে, ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজনীয় উপাদান কি করতে হবে আমরা দেখে নিই। প্রথম কাজটি কি, এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। ছকের প্রথমে আছে উপাদান, কি সার দেওয়া গাছ, সার না দেওয়া গাছ। অর্থাৎ একটি গাছ রোপণ করার পর সেখানে একটি গাছে সার দেওয়া হবে এবং অন্য গাছে সার দেওয়া হবে না, এবং এর ফলে কি হয় সেই পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য তোমরা এই খালি ঘরে লিখবে। কাজ দুই, একই রকম দেখতে ছোলার চারা সহ দুইটি টব তৈরি করি। কি করবে বন্ধুরা তোমরা? ঠিক একই রকম, অর্থাৎ একই রকম আকার আকৃতির দুটি ছোলার চারা সহ দুইটি টব তৈরি করবে। অতঃপর কাজ কি, টব একে সার দিব কিন্তু টব দুয়ে কোনো সার দেব না। অর্থাৎ তোমরা কি করবে, টব একে সার দেবে কিন্তু টব দুয়ে কোনো প্রকার সার দেবে না। কাজ চার, নিজের ছবির মতো টব দুইটি সূর্যের আলোতে রাখি ও প্রতিদিন পানি দেই। বন্ধুরা তোমরা একটি ছবি লক্ষ্য করতে পারছো, তোমরা এই ছবির মতো টব দুইটি সূর্যের আলোতে রাখবে এবং প্রতিদিন পানি দেবে। পাঁচ, কয়েক সপ্তাহ পর টব দুইটির ছোলার চারার বৃদ্ধির তুলনা করি। এবার কয়েক সপ্তাহ পর তোমরা লক্ষ্য করবে দুইটি ছোলার চারার কোনটি বেশি বৃদ্ধি পেয়েছে এবং কোনটি কম বৃদ্ধি পেয়েছে। ছয়, পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য ছকে লিখি। বন্ধুরা তোমরা যদি পর্যবেক্ষণ করো তাহলে দেখতে পাবে যে যেই গাছটিতে সার দেওয়া হয়েছে সেখানে কি গাছের বৃদ্ধি ভালো হয়েছে, এবং যেই টবটিতে অর্থাৎ টব দুইয়ে সার দেওয়া হয়নি সেখানে কি হয়েছে, গাছের বৃদ্ধি ভালো হয়নি। সাত, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা নিজেদের কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং বুঝতে পারবে যে উদ্ভিদের বৃদ্ধি ও সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন, এই পুষ্টি উপাদানগুলো সারে পাওয়া যায়। এবার আমরা সার সংক্ষেপটি পড়ে নিই। আমরা দেখতে পেলাম যে মাটিতে সার দেওয়া হয়েছে, সেই মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়েছে। উদ্ভিদের বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সারে পাওয়া যায়। যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি বেশি উর্বর। মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় তার কিছু ধারণা নিচে দেওয়া হলো। বন্ধুরা এই পরীক্ষণটি থেকে আমরা কি জানতে পারলাম, যে মাটিতে সার দেওয়া হয়েছে সেই মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়েছে। এর কারণ কি, উদ্ভিদের হচ্ছে বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। সেই পুষ্টি উপাদান কোথা থেকে পায়? উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং পুষ্টি উপাদানগুলো পাওয়া যায় সারে, অর্থাৎ সারের মাধ্যমে উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকে। এবং যেই মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি হচ্ছে উর্বর মাটি। এবং মাটির উর্বরতা কি, মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। এবং কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় চলো তাহলে আমরা সেই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
প্রথমেই হচ্ছে সারের ব্যবহারের মাধ্যমে। সার ব্যবহার, ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে সার প্রয়োগ করে। সার মাটির হ্রাসকৃত বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে। সার দুই প্রকার, জৈব ও অজৈব সার, গোবর ও কম্পোস্ট সার এবং ইউরিয়া ও টিএসপি অজৈব সার। বন্ধুরা, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য প্রথমে কি ব্যবহার করা হয়? সার ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করে থাকে কৃষক ভালো ফসল উৎপাদনের জন্য। এবং এর ফলে কি হয়, এই সার প্রয়োগের ফলে মাটির যে হ্রাসকৃত বা যে পুষ্টি উপাদানগুলো হারিয়ে গিয়েছে তা ফিরে আসে। এবং সার হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে জৈব সার এবং অন্যটি হচ্ছে অজৈব সার। জৈব সারগুলো কি? গোবর ও কম্পোস্ট হচ্ছে জৈব সার এবং টিএসপি এবং ইউরিয়া হচ্ছে অজৈব সার। এবার আমরা জানব ফসল আবর্তন সম্পর্কে। যদি একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করা হয় তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে। জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। আবার সিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায়। লক্ষ্য করো বন্ধুরা, কি বলা হয়েছে, যদি একই জমিতে একই ফসল বারবার চাষ করা হয় তাহলে কি হয়, মাটির পুষ্টি উপাদানগুলো নিঃশেষ হয়ে যায়। এর জন্য কি করতে হবে? মাটিতে অর্থাৎ জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ফসল চাষ করতে হবে। এর ফলে কি হবে, ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় থাকবে। আরো কি করতে হবে, সিম জাতীয় উদ্ভিদ চাষ করতে হবে। এর ফলে কি হয়, মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায়। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম যে মাটির উর্বরতা বৃদ্ধি সম্পর্কে, কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় সার ব্যবহার এবং ফসল আবর্তন করে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।